হ্যাঁ গাইস, ওয়েলকাম টু ভিটিভি প্রোডাক্ট। আজকে আমরা এসেছি চত্র সেলে শিলচরে। আমরা কিন্তু বেশি টাকার কিছু কিনবো না, আমরা 100 টাকা দামে টি শার্ট খুঁজছি। আপনারা দেখতে পাচ্ছেন শিলচর শহরে তিল ধারণের পর্যন্ত ক্ষমতা নেই, এত ভিড়। কি যে চত্র সেল, মানে আমরা টি শার্ট খুঁজছি। দেখুন রাস্তার পাশে ফুটপাতে কত নানা রকমের কাপড়ের বাহার, রিডাকশন 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 ডাকছে। কখনো বা 50 টাকায় 3টা, কখনো বা 100 টাকায় 4টা, এরকম অফার দিচ্ছে। আর দেখুন রমজান মাস না হলে কী অবস্থা হতো। রমজান মাসের মধ্যে এত ভিড়, এত ভিড় যা মানে কল্পনা করা যায় না। আর ট্রাফিক জ্যাম বলতে একদম রাঙ্গিরখাড়ি থেকে পুরা সেন্ট্রাল রোড, হসপিটাল রোড, সব জায়গায়ই জ্যাম। 2 ঘন্টা এসে গোলদিঘি মহল বিগ বাজারের নিচে গাড়িটা রাখতে সক্ষম হয়েছি। সেখানে গাড়ি দেখে আমি বেরিয়ে পড়েছি শহরে। আসলে শিলচর শহরের সমস্যাটা হচ্ছে গাড়ির একার সমস্যা আর ট্রাফিক জ্যাম প্রধান সমস্যা। এখানে দেখুন গাড়ি মানুষ সব একাকার। এবারে শিলচর শহরের চত্র সেলে পুরুষদের তুলনায় মহিলাদের ভিড় পরিলক্ষিত হচ্ছে বেশি, কারণ মহিলারা কেনাকাটা একটু বেশি পছন্দ করে। দেখুন মহিলা মহিলা মহিলা, পুরো শহর মহিলাদের দোকানে চলে গেছে। হ্যাঁ আমরাও আছি, কিন্তু দেখি কিছু কেনা যায় কি না। দেখুন কত ভিড়, কত ভিড়। ফুটপাত দখল করে রয়েছে সব কাপড় বস্ত্র ব্যবসায়ীরা। এছাড়া এখানে রয়েছে জুতো, ফুলদানি, ফুল, ছোটো ছোটো ফাস্টফুডের দোকান, আইসক্রিম, পুরা ফুটপাত দখলে চলে গেছে ব্যবসায়ীদের। ক্ষুদ্র ব্যবসায়ীদের দখলে পুরো ফুটপাত দখলে চলে গেছে। কত লাগছে, কত লাগছে, মানে কিরকম লাগছে রিডাকশনটা? 101টা না 3-4টা ওভার? ওভার নাই, ওভার নাই। এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে বিশালের সামনা, যেখানে পুরো ফুটপাত, পুরো সড়ক, সড়ক যেমন ক্রেতাদের দখলে, ফুটপাত বিক্রেতাদের দখলে চলে গেছে। শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পুরো সেন্ট্রাল রোডে রয়েছে আমাদের পুলিশ বাহিনী মোতায়েন, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সত্যি সেটা কিন্তু প্রশংসনীয়। এখানে আমরা পেয়ে গেছি আমাদের এক সহকর্মী শিক্ষিকা রুনা ম্যাডাম। উনিও চত্রে সেলে এসেছেন শিলচরে। ওনাকে আমি বিশালে পেলাম। কি কিনেছেন রুনা ম্যাডাম? মানে আগের তুলনায় চৈত্র সেলে আপনি সস্তায় পাচ্ছেন না বরাবরই? কি আপনি কি মনে করেন, মানে আজকে একটু সস্তায় পাওয়া যাচ্ছে? আর ওই যে দামাকা অফার রিডাকশন চলছে, ডেকে ডেকে বিক্রি করছে, তা আসলে মানে দামটা সমানই, মানে একটু ভঙ্গিমা করে মানুষকে আকর্ষণ করছে আসলে, রেটটা আগের মতোই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ রুনা ম্যাডাম। আমরা কিন্তু ওই ক্রেতার কাছ থেকে জানতে পারলাম চত্র সেল হোক বা আগেকার দিনের সেল হোক, চত্র সেল ছাড়া রিডাকশন ছাড়া সবসময় রেট কিন্তু সমান। উনি কিন্তু একজন শিক্ষিকা, উনি সবসময় মার্কেটিং করে থাকেন, তো ওনার কাছ থেকে আমরা বুঝতে পারলাম যে রিডাকশন বলে কিছু নেই, সব রেট কিন্তু আগের মতো। বিশাল পাওয়া গেছে, তারে কিছু কইতে চাইছে, আবার হওয়ার চেষ্টা করিয়া পারেন না, দেখা গিয়ে লইলে আজকে। হ্যাঁ হ্যাঁ মুখ ঘুরে অবস্থা। এটা কিন্তু বিশালের ভিতরের অবস্থা, যেখানেও কিন্তু তিল ধারণের ক্ষমতা নেই, উপচে পড়া ভিড়। এখানে বিশালের কাউন্টার, ক্যাশ কাউন্টারের অবস্থা, যেখানে লাইনে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে পেমেন্ট করতে যাচ্ছে ক্রেতারা। দেখুন কত লম্বা লাইন, কতটা লাইন, সবাই কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে পেমেন্ট করার জন্য।
সামগ্রী কেনার পর বিল দিতে গিয়ে অন্তত আপনাকে এক ঘন্টা আধা ঘন্টা সময় সেখানে দাঁড়িয়ে থাকতে হবে, এমন পরিস্থিতি শিলচর শহরে বিভিন্ন মলে। ওই যে দেখেন, আমরা 100 টাকা দামের টি শার্ট করছিলাম, পেয়ে গেছি 6-7টা আমরা কিনেছি। ওটা রে সব 100 টাকা দামের, 100 টাকা, 99 টাকা, 129 টাকা। আমরা বিশাল থেকে এখন ঢুকে পড়েছি শিলচর গুলদিঘি মলে, যেখানে অনেকগুলো শোরুম রয়েছে। আমরা একটু ঘুরে দেখি, এখান থেকে একটু দেখে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাব। যেহেতু রমজান মাস, ইফতারের সময় এসে গেছে, আমরা এখান থেকে ধীরে ধীরে বেরিয়ে পড়ব। আবার বিগ বাজারে গুলদিঘি মলে কিন্তু তেমন ভিড় পরিলক্ষিত হচ্ছে না, সবাই কিন্তু ফুটপাতে, সবাই রাস্তার উপরে, আর এখানে মল কিন্তু প্রায় ফাঁকা। আমরা ধীরে ধীরে গুলদিঘি মল থেকে বেরিয়ে পড়ছি। আমাদের ব্লগটি যদি ভালো লাগে, আপনারা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে আমরা আরও ভালো ভালো ব্লগ আপনাদেরকে উপহার দিতে পারি। ধন্যবাদ।